সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছে আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসলো 52 জন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাচল উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শান্তির বার্তা নিয়ে সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে তরুণদের একটি দল। শুক্রবার দুপুরে তারা চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে তাদের স্বাগত জানান গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। পরে তাদের শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ চত্বরে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বের, তরুণদের সাইকেল যাত্রার মাধ্যমে বাংলাদেশে আগমন সেই বন্ধুত্বের পালকে নতুন সংযোজন। তিনি বাংলাদেশের প্রাণ প্রকৃতি ঘুরে দেখার আহ্বান জানান ভারতীয় সাইক্লিস্টদের। পরে ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে থাকা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে সংসদ সদস্য ডাক্তার শিমুলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় সাইক্লিস্টরা। গান্ধী আশ্রম ট্রাস্টের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গান্ধীজির 155তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতের মহারাষ্ট্র থেকে সাইকেল যাত্রা করে 52 সদস্যের দলটি। চাপাইনবাবগঞ্জে রাত্রি যাপন শেষে শনিবার রাত্রির উদ্দেশ্যে যাত্রা করবে সাইকেলিস্টরা। তাদের এই সাইকেল যাত্রা শেষ হবে নোয়াখালীর গান্ধী আশ্রমে গিয়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাচল উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাচল মহিলা কলেজে মিলনায়তনে শ্রী সুধেন বর্মনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাব্লিউ কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি ও জেলা শাখার সপ্তর সম্পাদক কেশব চ্যাটার্জি। সম্মেলন দ্বিতীয় পর্বে সম্মতি সর্বসম্মতিক্রমে শ্রী সুধীন বর্মনকে সভাপতি, আশিস চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে নাচল উপজেলা শাখা এবং শ্রী পলাশ বর্মনকে সভাপতি ও শ্রী গণেশ দাসকে সাধারণ সম্পাদক করে নাচল পৌর শাখার কমিটি নাম ঘোষণা করা হয়। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।